আমার বন্ধু শফিক তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করেন, যে ঘটনাটির সাথে মানুষের কর্মের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমি এক শহরে ছিলাম। একবার সেই শহরের এক জানাজায় অংশগ্রহণ করলাম। জানাজার পর যখন কবরস্থানে প্রবেশ করলাম, তখন দেখলাম প্রতিটি কবরের উপর একটি করে ফলক লাগানো হয়েছে। সেখানে মৃত ব্যক্তির বয়স জানা যায়, তো সেখানে জন্ম ও মৃত্যুর তারিখ লেখা থাকে। তবে সেখানে জন্ম ও মৃত্যুর তারিখের মাঝে আশ্চর্যজনক পার্থক্য ও একটি সূক্ষ্ম বিষয় ছিল। প্রথম কবরের উপর লেখা ছিল জন্ম 1950 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1990 খ্রিস্টাব্দ, অথচ তার বয়স লেখা আছে 1 বছর। অন্য একটি কবরে লেখা ছিল তার জন্ম 1910 খ্রিস্টাব্দ, মৃত্যু 1980 খ্রিস্টাব্দ, অথচ তার বয়স লেখা 20 বছর। এমন দেখে আমি ভাবলাম, এখানে প্রত্যেকেরই বয়সের তারিখ লেখায় ভুল হয়েছে। কবরস্থান থেকে বের হয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আমাকে বলা হলো, আমরা শুধু মানুষের সেই বয়সেরই হিসাব করি যে বয়সটুকু সে কোনো কাজের মাধ্যমে অতিবাহিত করেছে, এছাড়া বাকি বয়স আমাদের কাছে মূল্যহীন ধূলিকণার মতো। একথা শুনে শফিক নিজেকে তিরস্কার করে বললেন, আমার মৃত্যু যদি তোমাদের কাছে হয়, তাহলে আমার কবরে লিখে দিও। শফিক মাতৃগর্ভ থেকেই কবর দেশে চলে গেছে। আলী তান্তাবি রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে বলেন, মানুষের জীবন বয়সের বিবেচনায় নয়, বরং জীবনের বিবেচনা করা উচিত কর্মের ব্যাপ্তি দিয়ে। না জানি কত এমন জীবিত মানুষ রয়েছে যাদের চিৎকার করে বলা প্রয়োজন, নিজের জন্য স্মরণ গাথা রচনা করো, স্মরণ যে মানুষের দ্বিতীয় জীবন।